السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين وصحبه الطاهرين وأزواجه الطاهرات أمهات المؤمنين وعلى أولياء أمته وعلماء ملته الراشدين المرشدين، خاصة على سيدنا وإمامنا إمامنا الأعظم أبي حنيفة إمام المسلمين. أما بعد، فقد قال الله تعالى في كلامه القديم وفرقانه العظيم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الأمين المكين الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين، مولاي صل وسلم وبارك عليه. رابطه علماء اهل سنت بنگلادیش উদ্যোগে আয়োজিত ইমামুল আইম্মা রাসুল মুজতাহিদিন সৈয়দনা ইমাম আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু এর স্মরণে আয়োজিত ইমাম আজম কনফারেন্সের অধ্যক্ষ সভাপতি এবং নির্দিষ্ট বিষয়ের উপর আলোচকবৃন্দ, সমবেত শ্রোতামণ্ডলী, রহমানি ও রহমতুল্লাহ, আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি যে মুসলিম উম্মাকে সঠিক পথে দিক নির্দেশনা দেওয়ার জন্য রাবেতায়ে ওলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশ গত বৎসর প্রতিষ্ঠা লাভ করার পর নির্দিষ্ট বিষয়ের উপর কোরআন সুন্নাহ এজমা কিয়াসের আলোকে এদেশের সরল প্রাণ মুসলমানদেরকে বহুমুখী বিভ্রান্তির হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে যে অসামান্য অবদান রেখেছেন সেটাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করে আমার বিষয়ের উপর আমি বক্তব্য পেশ করার দিকে এগিয়ে যাচ্ছি। আমার বিষয় হল জিয়ারতের উদ্দেশ্যে সফর। আমরা মুসলমান মাত্রই বুঝি জিয়ারত বলতে জিয়ারতুল কবুর, মুসলমানের কবর জিয়ারত, আম্বিয়ায়ে কেরামের মাজারাতের জিয়ারত, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, ওলিয়ায়ে কামিলীন, উলামায়ে রব্বানিয়ীন এবং সাধারণ মুসলমানদের কবর জিয়ারত। এই প্রসঙ্গে পবিত্র কোরআনে পাকেও আয়াতের সামনে নজরুলের সাথে জিয়ারতের সম্পৃক্ততা বিদ্যমান। হুজুর করিম সরওয়ারে কায়নাত সৈয়দে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহর দরবারে ওনার আব্বা আম্মার জিয়ারতের অনুমতি প্রার্থনা করেছিলেন। প্রথম অবস্থায় অনুমতি
দেওয়া হয়নি, পরে অনুমতি দেওয়া হয়েছে। এরই আলোকে উজ্জ্বলপূর্ণ সরোবরে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে সাদ করেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করতাম, এখন তোমরা জিয়ারত করো, এই জিয়ারত তোমাদেরকে পরকালের স্মরণ করিয়ে দেবে। তাহলে জিয়ারতুল কবুর শরীয়তের দলিলের আলোকে প্রমাণিত বিষয়, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ কোরআন সুন্নাহর আলোকে নেই। যারা বিষয়টিকে মনে প্রাণে মেনে নিতে পারেনি, ওনারা মূল বিষয়ের উপর আপত্তি করার সুযোগ তো নেই, ওনারা আনুষঙ্গিক প্রাসঙ্গিক বিষয়ে নানান ধরনের আপত্তি উপস্থাপন করে মানুষকে জিয়ারত থেকে বিমুখ রাখার বিরত রাখার ষড়যন্ত্রে লিপ্ত। যেমন বলা হচ্ছে জিয়ারত জায়েজ, কিন্তু জিয়ারতের উদ্দেশ্যে সফর না জায়েজ। নজরুল্লাহ শরীয়তের ইসলামী ফেকার যে কতগুলো মূল নীতি আছে, তার মধ্যে একটা মূল নীতি হল ইজা সাবাতা শাই সাবাতা বেলাওয়াজ নিহি, কোনো একটা বস্তু যখন প্রমাণিত হয় তো সেটা তার আনুষঙ্গিক প্রাসঙ্গিক বিষয় সহ প্রমাণিত। যেমন আমি যদি কাউকে বলি আমাকে একটু পানি দাও, কিন্তু এই পানি দাও বলার ভিতরে পানিটা কোনো পাত্রে করে আনো এটাও আছে, যদিও আমি বলার সময় বলি নাই গ্লাসে করে পানি আনো, জগে করে পানি আনো, কলসিতে করে পানি আনো, কিন্তু আমি বললাম আমাকে পানি দাও, যিনি দিচ্ছেন আমি গ্লাসে দিলেন, আমি কি বলতে পারবো আমি তো পানি চেয়েছি গ্লাস কেন আনছো? কারণ পানি দিতে হলে গ্লাস লাগবে। ইজা সাবাতা শাই সাবাতা বেলাওয়াজ নিহি, জিয়ারত যেহেতু জায়েজ এটার জন্য সফরও জায়েজ হবে, কোনো সন্দেহ নেই। তো এরা দলিল পেশ করে সহিহ বুখারী শরীফ সহ হাদিসের অন্যান্য কিতাবে এ হাদিস বর্ণিত, হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তিন মসজিদ ব্যতীত রেখে অন্য কোনো মসজিদের দিকে সফর করবা না। একটা হচ্ছে বাইতুল্লাহ শরীফের মসজিদুল হারাম, দ্বিতীয় মসজিদুল আকসা, তৃতীয় আমার মসজিদ। এই তিন মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের দিকে তোমরা অধিক সওয়াবের নিয়তে সফর করে যেও না, নিষেধ করেছেন। এখানে আলোচ্য বিষয় হচ্ছে সফর ইলাল মসজিদ, মসজিদের দিকে সফর, মসজিদ আর মাজার প্রথমত দুটি শব্দ, অতএব তার প্রাসঙ্গিক বিষয় সম্পূর্ণ আলাদা। কিন্তু এই মূল জিয়ারত যাদের অপছন্দ হয়েছে, যারা বলতে পারছে না যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন জিয়ারতের অনুমতি দিলেন, এটা আপত্তি তুলতে সরাসরি পাচ্ছে না, তাই নানান ধরনের ওনারা প্রাসঙ্গিক আলোচনা তুলে এটাকে অস্বীকার করার পাঁচারায় লিপ্ত। এরা বলছে কি তিন মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না। তো মসজিদের কথা বলা হয়েছে, এখানে কবরস্থানের বিষয় মাজারের বিষয় কেন আসবে? হাদিস মসজিদের জন্য খাস, ওরা বলার সময় কি বলে মসজিদ বলে না, তিন জায়গা ছাড়া অন্য কোথাও সফর করা না যায়। মসজিদকে মসজিদ না বলে জায়গাতে নিয়ে গেছে, এটা কিন্তু বিরাট ধরনের একটা বিকৃতি। হাদিসে স্পষ্ট আছে যে ইল্লা ইলা সালাসাতে মাসাজিদা,
আল মসজিদুল হারাম ওয়াল মসজিদুল আকসা ওয়া মসজিদিহা। তাহলে বিকৃতকারী ইসলাম বিকৃতকারীদের ষড়যন্ত্র যে এরা জিয়ারতের উদ্দেশ্যে সফরকে নিষেধ করার জন্য আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো কেয়ামত পর্যন্ত সময় দিলেও না একটি আয়াত দেখাতে পারবে না একটি হাদিস দেখাতে পারবে, পারবে না। মসজিদের প্রসঙ্গে বর্ণিত হাদিসকে এনে মাজারে টেনে মানুষকে বিভ্রান্ত করছে। মানুষ সাধারণ মানুষ সরল প্রাণ মুসলমান মসজিদ আর মাজারের এই সূক্ষ্ম পার্থক্য এরা বুঝতে অক্ষম। জিয়ারতকে স্বীকার করে মাজারকে অস্বীকার করে। জিয়ারত আর মাজার মূল শব্দ একটা। জিয়ারত মানে যে মুসলমানের কবরের পাশে দাঁড়িয়ে কোরআনে পাকের সুরায় ফাতিহা ক্লাস তেলাওয়াতে কোরআন দুরুদ শরীফ পড়ে এর সওয়াব মইয়তের রূহে বখশিশ করে দেয়া, এটা হচ্ছে জিয়ারত। তাহলে জিয়ারতকে স্বীকার করলে মাজারকে স্বীকার করতে হবে, কারণ মাজার অর্থ হল জিয়ারতের স্থান। ওদের জিয়ারতকে স্বীকার মাজারকে অস্বীকারটা কেমন হলো, যে নামাজকে স্বীকার করলো মসজিদকে অস্বীকার করলো, নামাজকে স্বীকার করলো মসজিদকে অস্বীকার করলো। জিয়ারতকে স্বীকার করে মাজারকে অস্বীকার করা, এটা জিয়ারতকে অস্বীকার করার নামান্তর। দ্বিতীয় বিষয় আমার ঈসা আলাইহিস সালাম, এবং ওই প্রসঙ্গে আমি বলতে চাই যে কোরআনে পাকের যে আয়াতে পাক আমি তেলাওয়াত করেছি, আল্লাহ মুসলমানদেরকে ঈসা আলাইহিস সালাম শিক্ষা দিচ্ছেন কিভাবে। আল্লাহ বলেন তোমরা মুসলমান যারা জীবিত তারা আমার কাছে দোয়া করো কি, রব্বানা ইগফির লানা, আল্লাহ হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে ক্ষমা করুন, ওয়ালি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, এবং আমাদের ওই সব ভাইদেরকে তুমি ক্ষমা করো যারা আমাদের মধ্য থেকে ঈমান সহকারে অতীত হয়ে গেছেন, ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, আয় আল্লাহ ইমানদারের জন্য আমাদের মনে হিংসা বিদ্বেষের বিন্দুমাত্র তুমি রাখিও না, রব্বানা ইন্নাকা রউফুর রহিম, হে আমাদের পরওয়ারদিগার আপনি নিশ্চয় অতীব দয়ালু এবং মেহেরবান। এই আয়াতে পাক হচ্ছে ঈসা আলাইহিস সালামের কোরআনে পাকের দলিল। ওলামায়ে ইসলাম বলছেন যে ঈসা আলাইহিস সালামের কোরআন শরীফের দলিল হলো এটা, অর্থাৎ আমরা যদি কিছু পড়ি কিছু দোয়া করি এগুলো যদি মইয়তের জন্য কোনো ফায়দা না আসে তো আল্লাহ মইয়তের জন্য দোয়া করতে কেন শিখিয়ে দিন। এটার আরো তফসীর করেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ হাদিস মিশকাত শরীফে আছে যে একজন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আম্মার সাথে আমার সম্পর্ক ভালো ছিল না, ওনারা এখন ইন্তেকাল করেছেন, এখন ওনাদের সাথে সম্পর্ক উন্নয়নের কোনো সুযোগ আছে? প্রিয় নবী সরকারে দেও জাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অবশ্যই আছে। বলে কি? বলে তুমি আসসালাতু লাহুমা ওয়াল ইস্তিগফারু, আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা, তোমরা তার জন্য তোমার মা বাবার জন্য দোয়া করো, মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করো। তোমরা তোমার মা বাবার জন্য দোয়া করতে থাকলে ক্ষমা প্রার্থনা করতে করতে তোমার মা বাবার আত্মা তোমার উপর সন্তুষ্ট হয়ে হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহে বাবরা, তুমি মা বাবার অনুগত সন্তানের তালিকাভুক্ত হয়ে যাবে। এটাও ঈসা আলাইহিস সালাম। আবু দাউদ শরীফে আছে যে কোনো ভালো কাজের মাধ্যমে যে কাজের দ্বারা অন্য মানুষ উপকৃত হবে, যে উম্মে সাদ এর ইন্তেকালের পর তার সন্তানকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ দিয়েছেন যে তার জন্য তার আত্মার মাগফিরাতের জন্য তার
আত্মার শান্তির জন্য যে তুমি একটি কূপ খনন করে দাও, এবং বলা হয়েছে এটা উম্মে সাদের লে উম্মে সাদ আল্লাহ লিলে ইন্তেফা, অর্থাৎ উম্মে সাদের উপকারার্থে। সুতরাং বোঝা যাচ্ছে যে কোনো প্রকার সৎকার তিলাওয়াত এবাদতে মালি হোক বদনি হোক, উভয় এবাদতের সওয়াব হানাফি মাযহাব মতে মঈয়তের রোহে পৌঁছে এবং এর দ্বারা মঈয়ত উপকৃত হয়, তার প্রমাণ বিশ্ববরণ্য হাদিসের ইমাম ইমাম আবু আমর ইবনে সালাহ, উনি শাফেঈ মাযহাবের মধ্যে এবাদতের বদনি সওয়াব পৌঁছবে কিনা এইসব বিষয় নিয়ে ইখতিলাফ ছিল। তো উনি অন্তকালের পর ওনার এক আত্মীয়কে স্বপ্নে দেখালেন যে আমি কবরে এসে হানাফি হয়ে গেছি। বলে কেন? বলে আমি আমার আশেপাশে কবরস্থানবিদের কবরে দেখতেছি সব প্রকার এবাদতের সওয়াব পৌঁছতেছে, সুতরাং তোমরা আমার জন্য সব প্রকারের এবাদতের সওয়াব পৌঁছো। তাহলে বোঝা যায় যে ঈসা আলাইহিস সালাম ও কোরআন সুন্নার আলোকে একটি প্রতিষ্ঠিত বিষয়। বাতিল সম্প্রদায় ওরা কি করে, যখন জিয়ারতকে কোনো অলিভক্ত নবীভক্ত মুসলমান যখন কোনো জিয়ারতের উদ্দেশ্যে যায় তখন বলে জিয়ারতের জন্য কি কবরের পাশে যেতে হয়, এখান থেকে সওয়াব পৌঁছালে হয় না, তাহলে উনি কি আসলে জিয়ারত আর ঈসা আলাইহিস সালামকে একই শব্দ মনে করেন? জিয়ারত হলো সাক্ষাৎ, আর ঈসা আলাইহিস সালাম হলো দূর থেকে সওয়াব পৌঁছানো। একটা হচ্ছে জিয়ারত আর একটা হচ্ছে সওয়াব পৌঁছানো, দুইটা দুই শব্দ। যেটা আমাদের বাংলাদেশেও এখন ফার্সি ভাষার যে একটা স্যার রয়ে গেছে সওয়াব রসানি বলে, আরবিতে বলে ঈসাল সওয়াব আর ফার্সিতে বলে সওয়াব রসানি। তো এটাও কোরআন সুন্নার আলোকে একটি প্রতিষ্ঠিত বিষয়। অতঃপর কবরের নিকট তেলাওয়াতে কোরআন, কোরআনে পাক কবরের নিকট তেলাওয়াত করা যাবে কিনা এই ব্যাপারে হাদিসে পাক বুখারি মুসলিম সহিহাইনের হাদিস মিশকাত শরীফেও আছে, সেটা সবার জানা আছে যে মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কবরায় ফাকালা ইন্নাহুমা লা ইউআযযাবান ওয়া মা ইউআযযাবান ফি কবীর আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাদিরু মিনাল কবর অবি রওয়ায়াতিন লা ইস্তাদিরু মিনাল কবর ওয়া আম্মাল আখরু ফাকানা ইয়ামশী বিন নামিমা ফাআখাযা জারিদাতান রাতাবাতান ফাশাক্কাহা বিনিসফাইন সুম্মা গালাযা ফি কুল্লি কবরিন ওয়াহিদা قالوا لما سمعت هذا يا رسول الله قال لعلهما يخففا عنهما ما لك او تيبسا بخاري ومسلم صحيحين روایت যে দুই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দুই কবরে নিশ্চিত আযাব হচ্ছে, এবং বলছেন যে বড় কোনো গুনার কারণে হচ্ছে না। একজনের হচ্ছে সে পেশাব থেকে ভালো করে পরিষ্কার হতো না, আরেকজনের আযাব হচ্ছে সে চুগলগুলি করত, অর্থাৎ একজনের বিরুদ্ধে আরেকজনকে উস্কিয়ে তাদের মধ্যে ঝগড়া বিভেদ লাগিয়ে দিত, ক্ষতির নিয়তে একজনের কথা আরেকজনকে বলত। এ হাদিস স্পষ্ট করে প্রমাণ করে যে যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে হাজার কোটি বাধা কোনো বাধাই নয়, যিনি জমিনের উপরে থেকে মাটির নিচে যে আযাব হচ্ছে সেটা প্রত্যক্ষ হচ্ছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসাধারণ জ্ঞান এলমে গায়বের উজ্জ্বল দলিল যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অনেক আগে মৃত্যুবরণ করা ওই কবর এর মঈয়ত কি কাজ করত এবং কি কারণে তার কবরে শাস্তি হচ্ছে এটাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলমের বাইরে নয়।
উনি শুধু আজাব দেখেন নাই, বরং কোন কবরে কি কারণে আজাব হচ্ছে সেটাও বলছেন। অথচ ওই দুটি বিষয় এমন একটি এমন একান্ত বিষয় যেটা অন্যজনে জানার কোনো সুযোগ নেই। কে পেশাব কিভাবে করে, কে পেশাব থেকে কিভাবে পরিষ্কার হয়, এটা যে যেভাবে হয় সেটা আরেকজনকে দিয়ে বলে না। তো এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে জানলেন যে ওই লোকটা পেশাব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হতো না? তো আমরা এটার সহজ জবাব দেব, যেহেতু তিনি নবী, নবী মাত্রই জানেন। যারা চুগল খোর, একজনের বিরুদ্ধে আরেকজনকে তার বিরুদ্ধে উস্কিয়ে ঝগড়া লাগিয়ে দেয়, এই কথা কেউ কোনোদিন অকপটে স্বীকার করে না। কিন্তু ওই লোকটা ওই কাজ করতো, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে জানেন? তো কেমনে জানেন, যেহেতু নবী সেহেতু জানেন, কারণ যিনি নবী তিনি গায়েবের খবর রাখেন, তাকেই বলা হয় নবী। অতপর রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাগার উম্মতকে সে অবস্থায় রেখে যান নাই, উনি খেজুরের একটি ডালি নিয়ে সেটাকে দুই টুকরো করে সেটা দুই কবর একটা একটা করে ঘেরে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ওনাদের বুঝে আসছো না, কবরের ভিতর আজাব হচ্ছে, উপরে খেজুরের ডালি ঘেরে দিলে কি হবে? জিজ্ঞাসা করলেন, কালু লিমা সানা তাহাজা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এটা কেন করলেন? তো রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে খেজুরের ডালিগুলো যতক্ষণ শুকিয়ে যাবে না, এতে করে কবরওয়ালার আজাব হ্রাস পাবে, হালকা হয়ে যাবে। কেমনে? কোরআনে পাক বলছে, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহু। কোনো বস্তু নেই, প্রত্যেকটা বস্তু তার রবের তসবিহ পাঠ করে, সেই হিসেবে খেজুরের ডালাও আল্লাহর তসবিহ পাঠ করে যতক্ষণ কাঁচা থাকবে। তো এখন সেই কাঁচা ডালির থেকে ওলামায়ে কেরাম মুস্তাইদিনে যান বিভিন্ন মশালা বের করেছেন। একটা হলো যে কবরের উপর কাঁচা সামান্য তরু লতা থাকলে এগুলো তসবিহ পাঠের মাধ্যমে কবরওয়ালার আজাব হালকা হবে, কবরওয়ালা উপকৃত হবে। সেই জন্য আমাদের দেশে কবরের উপর কলাই ছিটিয়ে দেয়, বিভিন্ন ধরনের উদ্ভিদ উঠার ব্যবস্থা করে, এগুলো তসবিহ পড়বে। তো খেজুরের ডালি যতক্ষণ কাঁচা থাকবে তসবিহ পড়বে। এখান থেকে প্রখ্যাত মুহাদ্দিস হযরতে আল্লামা মোল্লা আলী কারী বলেছেন, ইস্তাহাব্বাল উলামাউ তিলাওয়াতাল কোরআনে ইনদাল কবরে লিহাযাল হাদিস। এই হাদিসটিকে দলিল হিসেবে গ্রহণ করে উলামায়ে কেরাম কবরের পারে কোরআন জলিলের তিলাওয়াতকে মুস্তাহাব বলেছেন। আবুধাবি সরকার দুবাই ইমারত সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে ফতাওয়ায়ে শরিয়া নামক তিন ভলিউমের ফতোয়ার কিতাব প্রকাশ করা হয়েছে। সেই কিতাবও লিখছে যে আনসার সাহাবায়ে কেরাম ওনাদের যখন কোনো আত্মীয় স্বজন এন্তেকাল করতেন, তো ওনারা কবরের পারে গিয়ে গিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। সুতরাং এরকম আরও অনেক হাদিস আছে, এবং ফকিদের যে সামান্য মতবিরোধ সেই ক্ষেত্রে বলা হচ্ছে কবরের পারে কোরআনে পাক তেলাওয়াত করা জায়েজ, ওহুয়াল মুক্তা, এটাই হচ্ছে পছন্দনীয়। সুতরাং জিয়ারতের উদ্দেশ্যে সফর ইসালে সওয়াব কবরের নিকট তেলাওয়াতের বৈধতার পিছনে কোরআন সুন্নার অসংখ্য দলিল রয়েছে। আমরা অত্যন্ত আস্থার সাথে বলতে পারি এইসব বিষয়ে কোনো পক্ষ আমাদের সাথে সম্মুখ বিতর্কে আসতে চাইলে আমরা সদা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এবং কবর জিয়ারতের উদ্দেশ্যে একটি রেফারেন্স আমি আনব, যে দেওবন্দি ওলামায়ে কেরামের একজন শীর্ষস্থানীয় আলেম আশরাফ আলী থানভী সাহেব নসরুদ্দীন ফি যিক্রি নবিয়্যিল হাবিবের শেষ দিকে এ হাদিসটি এনে তিন মসজিদের
বর্ণনা সম্বলিত হাদিস চেয়ে বলেছেন যে এই হাদিসের সাথে জিয়ারতের সফরের সাথে কোনো সম্পর্ক নেই। সুতরাং যারা মাজারের জিয়ারতের উদ্দেশ্যে সফরকে নাজায়েজ বলে এই হাদিসের মাধ্যমে, সেটা একেবারে সম্পূর্ণ ইচ্ছাকৃত কোরআন সুন্নার অপব্যাখ্যা, কোরআন সুন্নার ঘৃণ্য বিকৃতি, সরল প্রাণ মুসলমানকে বিভ্রান্ত করার পায়তারা ছাড়া অন্য কিছু নয়। আমরা দোয়া করব আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته